Oh, my dear student, do you hear me? Yes, ma'am. আচ্ছা, যারা তোমরা আমাকে দেখছো, প্লিজ তোমাদের ফেস দেখাও, প্লিজ শো ইওর ফেস, প্লিজ শো ইওর ফেস টুডে। I will start it my lecture class about filariasis. I think তোমরা এটা অলরেডি মানে এটা রিভাইজ দিয়ে ফেলছো, কিন্তু বাট আমার কাছে যেটা মনে হচ্ছে দ্যাট ইম্পর্টেন্ট ফর ইওর রিটেন অ্যান্ড ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা, সেই টপিকস গুলো নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, ওকে। ফাইলেরিয়াসিস, আমাকে এটা বলো তো, ইট ইজ হেলমেন্টিক ডিজিজ, ইজ ইট হেলমেন্টিক অর ইজ ইট প্রোটোজোয়াল ডিজিজ? ফাইলেরিয়াসিস, ডু ইউ হিয়ার মি? হেলমেন্টিক, 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 ওকে ফাইন। তে হেলমেন্টিক, তে হেলমিন্স এর একটু ক্লাসিফিকেশনটা আমরা প্রথমে একটু রিভিউ করতে চাই। হ্যাঁ, হেলমিন, তোমাদের কিন্তু ফার্স্ট একটা কোশ্চেন করবে যে হেলমিন্স, ক্লাসিফাই হেলমিন্স। প্লিজ প্লিজ শো ইউর ফেস, নো ওয়ান শো মি, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেজেন্ট মাই লেকচার উইদাউট সিইং ইওর ফেস। থ্যাংক ইউ সাইফুল, পসিবলি ইউ আর সাইফুল কায়ম, কাই কায়ম, ওকে কায়ম, ওকে ফাইন, ওকে লেটস স্টার্ট মাই লেকচার। প্রথমে তোমাদের ফার্স্ট অফ অল একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, দ্যাট ইজ ক্লাসিফাই হেলমেন্টস। এটা করতে পারে ইনভ্যারিয়েবলি রিটেন অ্যান্ড অলসো ভাইবা। The classify help means it is into two type. Number one, nematodes, first light nematodes. Second, platy helminths. Platy, that is flat type. Platy helminths. It is already divided into two parts. One is cystodes, another is trematodes. Already, কিন্তু আমি এটার characteristic গুলো তোমাদেরকে ফার্স্ট লেকচার প্যারাসাইটের ইন্ট্রোডাকশনে ফার্স্ট লেকচারে কিন্তু বলে দিয়েছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ নেমাটোড, ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টোড, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রেমাটোড, এদের মধ্যে কিছু ডিফারেন্স আমি ফার্স্ট লেকচারে বলে দিয়েছি ইন্ট্রোডাকশনের ক্লাসে। সো ওই লেকচারের ফার্স্ট স্লাইডটা তোমরা রিভিউ করবা। এখন আমাকে বলো যে ফাইলেরিয়াসিস, হোয়াট ইজ দ্য কজিটিভ এজেন্ট অফ ফাইলেরিয়াসিস? কজিটিভ এজেন্ট, what is the causative agent of filariasis? Do you know? Is there anyone who can tell me my question? Who can tell me the answer of my question? Ucheria ব্যানক্রফটি, উচেরিয়া কজিটিভ এজেন্ট হলো উচেরিয়া ব্যানক্রফটি। উচেরিয়া ব্যানক্রফটি ইজ এ এক্সাম্পল অফ নেমাটোড। এটা তোমাদের ফার্স্ট লাইনে তাহলে লিখে ফেলো, কজিটিভ এজেন্ট, কজিটিভ এজেন্ট। এই যে এখানে উচেরিয়া ব্যানক্রফটির কিন্তু আমি একটা তোমাকে দিয়েছি না, যেহেতু একটা ফাইলেরিয়াসিস শুধু পড়বো আমাদের মেইন টার্গেট, তাহলে কজিটিভ এজেন্ট উচেরিয়া ব্যানক্রফটি। ব্রেকেটে শুধু লিখো ইটস এ এক্সাম্পল অফ নেমাটোড। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে উচেরিয়া ব্যানক্রফটি এটা কিসের এক্সাম্পল, নেমাটোড নাকি প্লাটি হেলমেন্টিস? তাহলে তখন বলবা দিস ইজ এক্সাম্পল অফ নেমাটোড। তো নেমাটোড এর মধ্যে কিছু ক্লাসিফিকেশন তোমরা পড়েছো অ্যাকর্ডিং টু হ্যাবিটেট। তো হ্যাবিটেট, অ্যাকর্ডিং টু হ্যাবিটেট অনুযায়ী আমরা ফাইলেরিয়াস কে ডিভাইড করতে পারি ইন থ্রি পার্ট। নাম্বার ওয়ান, এই ক্লাসিফিকেশনটা তোমরা লিখে ফেলো, ইটস ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর ইউ, ক্লাসিফাই ফাইলেরিয়াসিস অ্যাকর্ডিং টু হ্যাবিটেট, ইট ইস ডিভাইডেড ইন টু থ্রি
part. Number one, lymphatic. Ucceria bancrofti and Brucia malei. These are two examples of lymphatic filariae. That means they live in lymphatic vessels of the limbs, especially limbs. Second, tissue. Loa and Onchocerca volvulus. Loa, that mainly present in the eye. And Onchocerca volvulus, that mainly present in the subcutaneous tissue. ব্রেকেটে কথাটা লিখে রাখো, তোমাদের হয়তো এমসিকিউ তে এটা দিতে পারে। টিস্যু লোয়া প্রেজেন্ট ইন দা আই, অনকোসার্কা ভলভিউলাস দ্যাট প্রেজেন্ট ইন দা সাবকিউটেনিয়াস টিস্যু, সেরাস ক্যাভিটি, ম্যানসোনেলা ওজারডি, সেরাস ক্যাভিটি, এনি সেরাস ক্যাভিটি ইন দা বডি, ম্যানসোনেলা ওজারডি। ওকে, আচ্ছা আমাদের ইন আওয়ার সিচুয়েশন, আমাদের যেহেতু মেইন টার্গেট ফাইলেরিয়াসিস, মেইন কজিটিভ এজেন্ট হলো উচ্চেরিয়া ব্যানক্রফটি, এখানে লিখো 90% কেসে মোস্টলি কজড বাই উচ্চেরিয়া ব্যানক্রফটি, উচ্চেরিয়া ব্যানক্রফটির পাশে লিখো 90% কেসেস, 90% কেসেস কজড বাই উচ্চেরিয়া ব্যানক্রফটি, এন্ড ব্রুজিয়া মালাই অনলি কজেস 10%. 10% cases are caused by Brucia malei. Okay, Brucia malei, tumra naam theke ki bujhte parcho, do you understand it is present in which country? Brucia malei, Brucia malei, this species present in which country? Brucia malei, do you understand? Brucia malei, is there any idea? Malaysia. Malai, Malaysia. This is common in Malaysia. Malaysia. Please, Qayyum, Tohit, Imtiaz, please show your face. I have already mentioned. It's very difficult. Yes. To present my lecture without seeing your face. Thank you. Okay. Second slide. আমাদের যেহেতু মেইন টার্গেট উচ্চেরিয়া ব্যানক্রফটি, সো এটা ফার্স্ট আমাদের কিছু মরফোলজিক ক্যারেক্টারিস্টিক জানতে হবে, দেন আমরা প্যাথোজেনেসিস বা কি ডিজিজ করে সেই সম্পর্কে জানবো। মরফোলজি, এখানে কিন্তু মেজর দুইটা ফর্ম থাকে, মেজর ফর্ম অ্যাডাল্ট ওয়ার্ম, যেহেতু এটা ক্যাটোর, সো একটা অ্যাডাল্ট ওয়ার্ম থাকবে, একটা রিং লাইক ওয়ার্ম, রিং লাইক ওয়ার্ম, অ্যাডাল্ট ওয়ার্ম লিখো নাম্বার ওয়ান। নাম্বার টু, মাইক্রোফাইলেরিয়া, মাইক্রোফাইলেরিয়া। নাম্বার থ্রি, থার্ড স্টেজ লার্ভা, থার্ড স্টেজ লার্ভা। নাম্বার থ্রি, থার্ড স্টেজ লার্ভা। এই তিনটা ফর্ম আমরা কোথায় তারা হারবার করে, তিনটা মরফোলজির, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস মরফোলজি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট স্লাইডে, হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য মরফোলজিক্যাল ফর্ম অফ উচ্চেরিয়া ব্যানক্রফটি, নাম্বার ওয়ান অ্যাডাল্ট ওয়ার্ম, নাম্বার টু মাইক্রোফাইলেরিয়া, অ্যান্ড নাম্বার থ্রি থার্ড স্টেজ অফ লার্ভা। ওকে, where is Qayyum? Who is Masum Mojumdar? Please show your face. Who is Masum Mojumdar? Sharna Rai, Mehruma Tarannum, please show your face, please. Atiya Fariha, this is another slide. Look at the picture, just ring like worm. So this is adult worm, microfilaria. Do you think what type of morphology is it? Adult worm. The adult worm er moddhe ache male and female. Okay,
আমাদের অ্যাডাল্ট ওয়ার্ম নিয়ে আমাদের বেশি চিন্তা নাই, বেশি চিন্তা হলো মাইক্রোফাইলেরিয়া নিয়ে। আচ্ছা নেক্সট স্লাইড। ওকে দিস ইজ মাইক্রোফাইলেরিয়া। এখানে এই যে পিকচারটা দেওয়া আছে, দিস ইজ এ পিকচার অফ থিক ফিল্ম। এই পিকচারটা যেটা দেখতেছো রাইট অন দ্য রাইট সাইড, দিস ইজ এ পিকচার অফ থিক ফিল্ম উইচ শোজ মাইক্রোফাইলেরিয়া। এখন তোমাদেরকে একটা জানতে হবে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, থিক ফিল্ম অফ ব্লাড, ব্লাডের তো থিক ফিল্ম হয়, সো মাইক্রোফাইলেরিয়া দিয়ে একটা কোশ্চেন আসে। ব্লাডে যখনই তোমরা দেখবা একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার, when a worm like structure present in thick blood film, jokhon tomaderke ekta hospital dibe othoba ekta blood er ekta picture dibe, 100% sure thake this is microfilaria. Do you understand? This is microfilaria. তাহলে এই মাইক্রোফাইলেরিয়া সম্পর্কে তোমাদের এখন নাও মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো জানতে হবে। নাম্বার ওয়ান, মাইক্রোফাইলেরিয়া this is size 244 থেকে 290 মাইক্রোমিটার। আর ইম্পর্টেন্ট হলো এটা ডায়ামিটার, ডায়ামিটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ক্যাপিলারি দিয়ে পাসিং করতে হয়, সো 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, ডায়ামিটারটা লিখে রাখো 7 মাইক্রোমিটার। ইম্পর্টেন্ট মরফোলজিটা এবার আমি তোমাদেরকে ডেসক্রাইব করি, যেটা হলো লিখতে হবে নিউক্লি। দেখো এখানে হোল বডিতে নিউক্লিয়াস আছে, ব্লুইশ কালার নিউক্লি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। এখানে একটা রেড মার্ক দিয়ে রাখো, ব্লুইশ ব্লুইশ নিউক্লি আর ডিসপার্সড হোল অফ দ্য বডি, আর ডিসপার্সড উইদিন দ্য হোল অফ দ্য বডি এক্সেপ্ট টেল, এক্সেপ্ট টেল, মানে টেলের মধ্যে কোনো নিউক্লি থাকবে না। এই যে দেখো বডির মধ্যে, বডির মধ্যে যতগুলো ছোট ছোট দানাদার আছে, দিজ আর নিউক্লি। তাহলে দিস ব্লুইশ কালার নিউক্লি প্রেজেন্ট হোল অফ দ্য বডি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। অ্যান্ড লিখো অ্যাকসেপ্ট টেল, টেল অফ দ্য মাইক্রোফাইলেরিয়া, দ্যাট মিনস টেলের মধ্যে কিন্তু কোনো নিউক্লি থাকবে না। অ্যানাদার আরেকটা তোমাদের পিকচার দেখাই, পিকচারটা দেখলে এরপরে এই যে this is another slide, another picture of microfilaria. এখানেও কিন্তু একটু লক্ষ্য করো, just look at bluish color nuclei are dispersed whole of the body, whole of the body except tail. এই যে টেলের মধ্যে কিন্তু কোনো নিউক্লি থাকে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট মার্কিং। আরেকটা জিনিস দেখো, there is a sheath, there is a sheath, তাহলে লিখো sheaths are unstained, শীত, শীত যেটা থাকে কাভারিং সেটা কিন্তু কোনো স্টেনিং নেবে না। আমরা যখন জেমসা স্টেনিং দিয়ে করব, ইন দ্যাট কেস ইট ইজ ইট বিকামস আনস্টেইনড, কোনো স্টেনিং নেবে না। তাহলে দুটো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, স্পিন মাইক্রো ইন লং হলো 230 ইন লেন্থ, 30 মাইক্রো ইন লেন্থ, সেকেন্ড নিউক্লি আর প্রেজেন্ট উইদিন দ্য হোল except tail, except tail, এখানে পুরো আন্ডারলাইন করো এই লাইনটাতে। সেকেন্ড লাইন, sheaths are unstained, sheaths are unstained, now another slide, খুবই একটা ইম্পর্টেন্ট স্লাইড। এই স্লাইড থেকে আমি তোমাদেরকে এরপরে কিছু কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, এখন এটা দেখো, আমি চলে যাচ্ছি, জাস্ট লুক এট নাম্বার ওয়ান পজিশন, জাস্ট লুক এট নাম্বার ওয়ান লেভেল, ওয়ান মার্কিং, নাম্বার ওয়ান। আচ্ছা আমাকে এটা এখন বলো, উচেরিয়া ব্যানক্রফটি, আমরা লাইফ সাইকেল যে পড়বো, লাইফ সাইকেলের একটা ভেক্টর থাকতে হবে। এই যে দেখো, what is this, which mosquito. type of mosquito bites human, Culex mosquito, very good, very good, Culex mosquito. তাহলে দেখো first লেখাটাতে Culex mosquito bites human, after biting which type of morphology introduced into our body,
এটা আমাকে বলো তো এটা কি টাইপের এখানে কি লেখা আছে তোমরা জাস্ট পিকচার দেখে আমাকে বলো দিস ইজ থার্ড স্টেজ লার্ভা দিস ইজ মাইক্রোফিলারিয়া অর দিস ইজ অ্যাডাল্ট ওয়ার্ম হুইচ এন্টার ইনটু আওয়ার বডি থার্ড স্টেজ লার্ভা তাহলে এই জিনিসটাই তোমরা কিন্তু মার্কিং করবা যে ভেক্টর হলো যেটা আমাদেরকে বাইট করছে দ্যাট ইজ ভেক্টর ভেক্টর হলো কিউলেক্স স্কিটো Second, which type of morpholis enter into body? That is the infective form. তাহলে infective form কি? Third stage larva. এই কথাটা লিখো. Infective form. Third stage larva. আচ্ছা. Then, just look at number two label. At the label F2. Third stage larva enter into lymphatic vessels. Lymphatic vessel and are mature and convert into adult worms, male and female. Female worms, they are larger and longer than the male. কথাটা বুঝতে পারছো? ফিমেলরা কিন্তু বেশ লম্বা হয়ে থাকে কিন্তু সেটাই বললাম যে adult worms that mainly harbor in the lymphatic vessels. Adult worm. এইটা ছবিটা দেখে দেখো তোমরা ছবিতেই আছে কিন্তু this is the lymph lymphatic vessels of the lower limb and this adult worm harbors in these channels then adult worm produces sheaths and then convert into microfilary eta holo at the level of 3 stage 3 ekhon microfilaria ta amake tumra bolo kothay thake which site in which region microfilaria present in which region microfilaria present dekho bite korlo mosquito third stage larva enter into body from subcutaneous tissue it enter into lymphatic vessel the lymphatic vessel e giye kon form ta toiri hoy amake seta bolo lymphatic vessel in which Which morphological form converted? Microfilary. In lymphatic vessels, which morphological form present? Chobi dekho, please look at adult worm. Okay, fine. Adult worm. Tahole lymphatic vessel. Only adult worm only present in the lymphatic vessels. No microfilaria. তাহলে যখনই lymphatic vessel এ থাকবে তখন কিন্তু কোনো microfilaria তৈরি হবে না ওইখানে কিন্তু হবে না থাকবে না তারা আচ্ছা adult worm then convert into microfilaria which directly enter into blood vessel কথা বুঝছো microfilaria direct into blood vessel এটা লিখো next step হলো microfilaria তাহলে microfilaria found in the blood vessel in the capillary of the blood vessels okay এটা তিন নাম্বার then number 4 যখন এটা ব্লাডে থাকলো তখন তুমি চিন্তা করো when another mosquito bite that human microfilaria is transmitted to culex mosquito লক্ষ্য করেছো কিউলেক্স মসকিটো যখন ওই হিউম্যান কে বাইট করবে এই হিউম্যান কে যদি তোমার কিউলেক্স মসকিটো যদি বাইট করে থাকে তাহলে যে ক্যাপিলার ওকে কিউলেক্স মসকিটো when কিউলেক্স মসকিটো বাইটস দিস হিউম্যান দেন মাইক্রোফিলারিয়া হুইচ প্রেজেন্ট ইন দা ব্লাড ইট ট্রান্সমিটেড ইনটু দ্যাট মসকিটো এটা খুব ভালো হলো না তাহলে ব্লাডে যেটা তোমার পারসিস্ট করবে সেটাই তো যাবে কারণ বাইট করবে তো ব্লাড ভেসেল কে মেনলি ঠিক না এখন দেখো নেক্সট তাহলে এই পার্টটা এটা কি হলো হিউম্যানের মধ্যে কিন্তু আমাদের এই পার্টটা হলো এখন আমাকে বলো দিস ইজ ডেফিনিটিভ হোস্ট হিউম্যান ইজ ডেফিনিটিভ অর ইন্টারমিডিয়েট হোস্ট টেল মি ডেফিনিটিভ হোস্ট ওয়াই মেল এন্ড ফিমেল অ্যাডাল্ট ওয়ার্ম টা ফর্ম হচ্ছে ভেরি গুড আমরা কিন্তু জানি
definitive host duta karone hote pare ekta hote pare if they harbor adult worms adult stage or is there any sexual stage occurs duitar ekta jodi hoy tahole tomar eta definitive host hobe tahole ekhane jehetu ekta adult worm kintu harbor korche so these are definitive host okay এখানে কিন্তু আরেকটা জিনিস দেখো তোমাদেরকে বুঝাচ্ছি এই যে মাইক্রোফাইলার হুইচ এন্টার ইনটু দা কিউলেক্স মসকিটো দ্যাট কনভার্ট ইনটু ফার্স্ট ফার্স্ট ইজ লার্ভা দেন সেকেন্ড স্টেজ লার্ভা দেন থার্ড স্টেজ লার্ভাতে চলে যায় হ্যাঁ থার্ড স্টেজ লার্ভা দ্যাট মিন্স ইজ এ থার্ড স্টেজ ফাইলেরি ফর্ম লার্ভা তোমরা শুধু বললে হবে না থার্ড স্টেজ লার্ভা কমপ্লিট করতে হবে থার্ড স্টেজ ফাইলেরি ফর্ম লার্ভা হুইচ এন্টার ইনটু বডি সো আমাকে এই লাইফ সাইকেল থেকে কিছু important information dao shuru theke in case of filaria which vector which mosquito acts as vector eta kintu ekta mosquito question Culex sathe likho Culex er sathe Aedes also can causes kotha bujhte parcho Aedes mosquito also can causes filariasis okay second definitive host and intermediate host in this cycle who acts as definitive host likhe pelo definitive host who acts definitive. As definitive host who chobi ta dekhe bolo adult worm ta kothay ache amake bolo human. Adult worm human human so human acts as definitive host why sathe bracket e likho because they harbors adult worm human harbors adult worm so they acts as definitive host next intermediate host who acts as intermediate host Culex mosquito Culex mosquito okay very good because they harbors larval stage larval stage tumra to intermediate host definition jano the host which harbors larval stage or in which asexual cycle occurs okay ekhane jehetu larval stage ta amader present so that's why Culex mosquito acts as intermediate host clear do you understand Yes, ma'am. কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো থেকে ঘুরে ঘুরে কোশ্চেন জিজ্ঞেস করতে থাকে হ্যাঁ আচ্ছা নেক্সট স্লাইড আচ্ছা লিখে ফেললাম ফাইলিরাতে একটা ইম্পর্টেন্ট কথা লিখো দ্যাটস কমন ইন এশিয়ান কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া চায়না এসব সাইটগুলোতে কিন্তু ফাইলিরাসিস স্টপ করছে পসিবলি স্লাইড চেঞ্জিং এ প্রবলেম হচ্ছে কেন আমার স্লাইড চেঞ্জ হচ্ছে না আমি পিছনের সামনের দিকে মুভ করতে পারছি না What is the problem? Shorab, kothay? Ektu please call. আচ্ছা আমার নেক্সট স্লাইডটা আমি নেক্সট স্লাইডের দিকে যেতে পারছি না বাট তোমাদেরকে আমি মুখে বলতেছি মানে আসার আগে সৌরভ আসার আগে তোমরা নেক্সট স্লাইডে লিখো ক্লাসিফিকেশন অফ ফাইলেরিয়াসিস অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইটস ডিভাইডেড ইনটু টু অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন according to onset of presentation eta bolte paro according to onset of the disease hole bolte paro acute filariasis
are chronic filariasis. Okay. Second, arekta, jeta amader most important. Aquidium to presentation. Second, likho, aquidium to presentation. It's also divided into another two part. Classical filariasis. Number one, classical filariasis. Number two, occult filariasis. এই যে ছবি ওকে তাহলে আমরা দেখো প্যাথোজেনেসিস ভালো কথা এটা প্যাথোজেনেসিস যাব আমি এখন তোমরা শুধু লিখো অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন অর যে দুইটা পার্ট আমি বললাম নাম্বার 1 ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস নাম্বার 2 অকাল্ট ফাইলারিয়াসিস সো এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলেছি সেটাই তোমরা লিখো ক্লাসিক্যাল যেটা সে একদম ইউজুয়াল ফর্মে যেটা হচ্ছে যেটা আমরা একদম কমন প্রেজেন্টেশন দ্যাট ইজ দা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ওকে দ্য ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে এটা দেখো তোমরা স্লাইডটা ইট ইজ মেইনলি কজড বাই অ্যাডাল্ট ওয়ার্ম হুইচ প্রেজেন্ট ইন দ্য লিম্ফ্যাটিক ভেসেল সেই অ্যাডাল্ট ওয়ার্মের কারণে কিন্তু ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস হচ্ছে ওকে এক্সাম্পল কিন্তু তোমাদেরকে দিবে এক্সাম্পল না ঠিক আছে কন্টিনিউ করতেছি এক্সাম্পলস অফ ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস তোমরা কিছু এক্সাম্পল লিখো That's important for your MCQ and also important for Viva. Number one, lymphangitis. Shudhu naam gula example gula. Lymphangitis. Number two, elephantiasis. Lymphedema. Chyluria. Chyluria. Spelling kintu parbe. Chyluria. 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 Chylus ascites. Chylus ascites. আমি এখানে লিখি নাই বাট দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল CHY CHYLOUS Chylus ascites Chyluria তাহলে তোমাদের লটস অফ এক্সাম্পল কিন্তু দেওয়া হলো ক্লাসিক্যাল ফাইলারিস নাম্বার 1 লিম্ফেনজাইটিস অ্যাকুট ক্রনিক যেটাই হতে পারে এলিফ্যান্টাইসিস নাম্বার 2 দিলাম লিম্ফেডিমা কথাগুলো একই কিন্তু আর কিছু প্রেজেন্টেশন নিয়ে ভর্তি হতে পারে হাইড্রোসিলি লেখো হাইড্রোসিলি আরেকটা হলো আরেকটা প্রেজেন্টেশন অ্যানাদার এক্সাম্পল হাইড্রোসিলি কাইলোইউরিয়া এন্ড কাইলাস অ্যাসাইটিস অর প্লুরাল ইফিশন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওকে এই এক্সাম্পল গুলো দাও এবং এটাকে পুরো একটা টান দাও প্লিজ মার্ক দা লাইন আন্ডারলাইন দা মার্ক caused by adult worm and lots of examples are given. Number two, occult filariasis. Acha, tumra amake bolo to, what is the meaning of occult? What is the meaning of occult? Ma'am, hidden. Ki? Ami kotha bujhi nai. I could not understand your language. Immune response against microfilary কথাটা বুঝতে পারছো microfilary against এ যদি কোনো immune response তৈরি হয় তাহলে যে pathogenesis তৈরি হবে that is called occult filariasis now some examples of occult filariasis number 1 eosinophilia কেন হয় আমি এগুলো কিন্তু পর এক্সাম্পল কো দিব প্যাথোজেনেসে তোমরা খুব ইন্টারেস্ট পাবা ইউসিনোফিলিয়া নাম্বার 2 হেপাটোস্প্লিনোমেগালি নাম্বার 3 গ্লোমেরুলোনেফ্রাইটিস নাম্বার 3 নাম্বার 4 আর্থ্রাইটিস এই যে ইউসিনোফিলিয়া যে লিখছো শুধু ইউসিনোফিলিয়া একটা লিখো আরেকটা লিখো ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া
এটার সাথে লিখে ফেলো ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া দ্যাটস মেজর একটা মেইন এক্সাম্পল অফ অকালফালারিসিস ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া আর ইউসিনোফিলিয়া সেকেন্ড বললাম হেপাটোস্প্লিনোমেগালি তোমাদেরকে কিন্তু এটা এমসিকিউ তে দেয় হেপাটোস্প্লিনোমেগালি ইজ এক্সাম্পল অফ ক্লাসিক্যাল ফাইলারিসিস আর ইজ এক্সাম্পল অফ অকাল্ট ফাইলারিসিস তো জানা যদি না থাকে তাহলে তোমরা ট্রু ফলস মেনশন করতে পারবে না নাম্বার 3 বললাম গ্লোমেরুলোনেফ্রাইটিস নাম্বার 4 আর্থ্রাইটিস তোমরা যখন প্যাথোজেনেসিসটা পড়বা প্যাথোজেনেসিসটা পড়লে তোমাদের এক্সাম্পল গুলো খুব সুন্দর ভাবে ক্লিয়ার হয়ে যাবে এখন নাও প্যাথোজেনেসিস মোস্ট কমন প্যাথোজেনেস যেটা তোমাদের রিটেনে দেয় একদম এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো ভিবিআই কোশ্চেন ইজ গিভেন এই ফর্মে দেয় প্যাথোজেনেসিস অফ ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস আর এলিফ্যান্টিয়াসিস ক্লাসিক্যাল ফাইলারিস যেটা একদম ইউনিক যেটা একদম ইনভেরিয়েবলি আমরা দেখতে পারতেছি ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস অথবা এটার একটা প্রেজেন্টেশন হলো এলিফ্যান্টিয়াসিস ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস ওয়ান প্রেজেন্টেশন এলিফ্যান্টিয়াসিস কোশ্চেন এভাবেও দিতে পারে যেভাবে দো দেখ তোমাদের কিন্তু আনসারটা এভাবে লিখতে হবে আমি অলরেডি বলেছি যখনই প্যাথোজেনেসিস দিবে ফার্স্ট লিখতে হবে কজেটিভ এজেন্ট উচেরিয়া ব্যানক্রফটি ওকে 90% কজেস বাই উচেরিয়া ব্যানক্রফটি আর 10% কেসেস কজড বাই ব্রুজিয়া মালাই এই কথাটা কিন্তু লিখবা ব্রুজিয়া মালাই আচ্ছা ওকে নাও প্যাথোজেনেসিস এর সব সময় বলি যে পয়েন্ট অথবা ফ্লোচার্ট ফর্মে লিখতে হবে নাম্বার 1 এখন আমাকে তোমরা বলো ডু ইউ টেল মি ক্লাসিক্যাল ফাইলারিসিস কজড বাই হুইচ টাইপ অফ মরফোলজি অ্যাডাল্ট ওয়ার্ম আর মাইক্রোফাইলারি অ্যাডাল্ট ক্লাসিক্যাল অ্যাডাল্ট ফর্মে এইটাই মাথায় একদম সেট করে রাখো তোমাকে বলা হয়েছে ক্লাসিক্যাল ফাইলারিয়াসিস তোমাকে বলা হয়েছে এলিফ্যান্টিয়াসিস সো দিস ইজ অ্যাডাল্ট ওয়ার্ম নো রোল অফ মাইক্রো ফাইলেরিয়া এই কথাগুলোই কিন্তু আমার এখন এখানে আসবে তাহলে তোমরা লিখে ফেললে নাম্বার 1 ডিরেক্ট ড্যামেজ বাই মেকানিক্যাল ব্লকেজ অর ইরিটেশন অফ অ্যাডাল্ট ওয়ার্ম direct damage by mechanical blockages or irritation of adult worm okay কথাটা কি তোমরা বুঝতে পারছো একটা অ্যাডাল্ট ওয়ার্ম লিম্ফ্যাটিক ভেসেলে সে থাকে তার কিন্তু সাইজ অনেক বড় হ্যাঁ সে যখন মুভমেন্ট করবে মুভমেন্ট ইট কজেস ইরিটেশন and also it causes blockage ঠিক না একটা এত বড় একটা ওয়ার্ম সে আমাদের লিম্ফ্যাটিক চ্যানেলে হারবার করে তাহলে এটা ব্লক করতে পারে সো দিস ইজ ওয়ান টাইপ অফ প্যাথোজেনেসিস এই কথাটা ফার্স্ট লেখো ডাইরেক্ট ড্যামেজ বাই মেকানিক্যাল ব্লকেজ অর ইরিটেশন ইরিটেশন বলতে আমি বুঝিয়েছি মুভমেন্ট মুভমেন্ট অফ অ্যাডাল্ট ওয়ার্ম সেকেন্ড আচ্ছা অ্যাডাল্ট ওয়ার্ম কি তোমার কি মনে হয় সারা বছর বেঁচে থাকবে নো ডেথ হবে একটা নেমাটোড বা একটা হেলমিন যখন ডেথ হয় তখন তার থেকে কিছু টক্সিক সাবস্টেন্স রিলিজ হয় মেটাবোলাইটস কিছু রিলিজ হতে পারে এন্ড দ্যাটস আর দ্য মেইন পয়েন্ট অফ আওয়ার প্যাথোজেনেসিস তো নাম্বার 2 পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এটা কমপ্লিট করো সিম্পটমস ডিউ টু টক্সিক সাবস্টেন্স ডিউ টু রিলিজ অফ toxic substance from dead of adult worm or dead adult worm যেটাই লিখতে পারো no problem এই কথাটা লিখো তোমরা স্লাইড ফর্মে that is very important একদম ফ্লো চার্ট ফর্মে লিখতে হবে আমি কিন্তু আই ডোন্ট লাইক এনি রিটেন ফর্ম অ্যাজ এ প্যারাগ্রাফ ফর্ম ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাম্বারিং এন্ড ফ্লো চার্ট আই লাইক ইট ভেরি মাচ I think all teachers also like it. তাহলে symptoms যে হবে আমাদের symptoms গুলো কেন এটা কেন due to release of toxic substance from adult worm যখন adult worm টা মারা যাবে তার থেকে কিছু toxic হবে ওই সাবস্টেন্স গুলাই কিন্তু তোমার প্যাথোজেনেসিসে হেল্প করবে আর কিভাবে হেল্প করবে নাম্বার 3 দিস আর দা মেইন পয়েন্ট লিখো toxic substance produces
immune response produces immune response, then produces acute inflammation ta ki bola hoy acute lymphangitis to lymphangitis tumra jano je ekta jokhon inflammation hobe inflammation area theke there is exudation of fluid to the surrounding area that is called edema tahole ekta is the first inflammation lymphangitis then lymphoedema ei kotha ta kintu likho flow chart then acute inflammation theke ta chronic inflammation e turn korbe it turn into chronic inflammation then fibrosis tumra jano fibrosis is a part of chronic inflammation jokhon onek din dhore chronically ekta jinish inflamed hote thakbe tokhon fiber tissue gula oi area te ashe eshe oi jaga ta ke obstruction kore da that this is called fibrosis tale chronic inflammation causes fibrosis er pore turn koro obstruction lymphatic obstruction obstruction then flowchart hyperplasia and hypertrophy of skin of the lower limb or genitalia hyperplasia and hypertrophy of the skin of the lower limb especially lower limb that is called elephantiasis that is called elephantiasis okay jodi breast swelling hoy tale genital area swelling hote pare breast swelling hote pare there is also swelling of the genital area there is also swelling of the breast bracket e likhe rakho there is also swelling of genital area there is also swelling of breast so there is breast enlargement genital area jodi swelling ha so there is hydrocele okay ekhon amra kichu picture dekhte pare elephantiasis er picture egulo dekhle tomader ekhon next clear hobe acha do you understand my pathogenesis this pathogenesis clear okay clear is it yes, clear acha ebhabe kintu tumra likhbe ha first hocche positive agent second it is caused by the adult worm third erpor tumra ebhabe point gulo sundor kore tumra likhbe karon ki prothome hocche ki ekta immune response toiri korbe ekta acute inflammation theke edema acute inflammation turn into chronic inflammation turn into hyperplasia and hypertrophy of the skin of the lower limb jokhoni elephantiasis tokhoni tomake lower limb mention korte hobe ha hyperplasia and hypertrophy of the skin of the jokhon ekta jinish chinta koro chronic jokhon inflammation hote thakbe fibrosis tissue jokhon jama hote thakbe ekta obstruction hobe na surrounding area tao kintu ekta edematous hypertrophy hyperplasia continuous hote thakbe ha সেখানে একটা এলিফ্যান্টাল লিম্বের মতো জাস্ট একটা সোয়েলিং হয় যে কারণে এটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস আমরা এখন কিছু পিকচার দেখব দেখো এই যে দিস ইজ দ্য পিকচার অফ এলিফ্যান্টিয়াসিস জাস্ট লুক এট দিস ইজ দ্য রাইট লিম এন্ড লেফট লেগ huge swelling dekho eto swelling hoyse je eta this is not a picture of acute inflammation eta recovery hoy na je kane chronic inflammation e turn korche chronic theke hypertrophy hyperplasia hoye skin ta dekho koto swollen hoyse just like a limb of elephant so this is called elephantiasis erokom ekta picture tomader hospital e dite pare কখনো যদি দিয়ে দেয় দিস ইজ এ পিকচার অফ এ পেশেন্ট প্রবাবল ডায়াগনোসিস ওয়াটস ইওর প্রবাবল ডায়াগনোসিস দিতে পারে সো প্রবাবল ডায়াগনোসিস হবে এলিফ্যান্টাসিস পজিটিভ এজেন্ট উচেরিয়া ব্যানক্রফটি ওকে এই যে দেখো
কি সোয়েলিং হয়েছে যে তার যে টোস গুলো পায়ের টোস গুলো সেখানেও কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হয়ে যায়, এটাও কিন্তু দেখো সেম। তাহলে আমরা আরো কিছু পিকচার দেখি। আচ্ছা পিকচার দেখতে দেখতে এখন কিছু কথা বলি। আমরা যে বললাম প্রথমে কিন্তু আমরা খুব সুন্দর করে বলছি যে আমরা ক্লাসিফাই করব দুইটা ভাগে, একটা ক্লাসিক্যাল অ্যানাদার অকাল্ট। আচ্ছা ক্লাসিক্যাল এর মধ্যে কিছু জিনিস তোমরা টার্ম অলরেডি পড়ে ফেলছো, অ্যাকিউট লিম্ফেনজাইটিস, ক্রনিক লিম্ফেনজাইটিস, এটা নিয়ে একটু জাস্ট আলোচনা করে দেই তোমাদের যাতে ক্লিয়ার হয়। ক্লিনিক্যাল সিমটম একটা ক্লাসিক্যাল এর মধ্যে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। একটা অ্যাকিউট লিম্ফেনজাইটিস হলে কি হতে পারে, পেশেন্টের ফিচার কি হতে পারে, ফিভার থাকতে পারে, লিম্ফাডেনোপ্যাথি, জাস্ট পেইনফুল লিম্ফাডেনোপ্যাথি, ওকে, স্প্রেডস ডিস্টালি, এটাই হয় কিন্তু। সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয় আর রিকারেন্ট অ্যাকিউট অ্যাটাকস ইট টার্নস ইনটু অর ইট প্রোডিউসেস ক্রনিক সিমটম। অ্যাকুট ইনফ্লামেশনটা যখন রিকভার হবে না প্রপারলি তখন এটা ক্রনিকে টার্ন করবে। তাহলে অ্যাকুট লিম্ফেনজাইটিসে জাস্ট লিম্ফ ইডিমা তৈরি হবে, তোমার একদম এলিফ্যান্টিয়াসিস এর মতো এরকম সোয়েলিং হবে না। ওকে দেন নেক্সট স্লাইড, এখানে দেখো লিম্ফ ইডিমা, অ্যাবনরমাল অ্যাকুমুলেশন অফ লিম্ফ। আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, ছবিগুলোর দিকে তোমরা জাস্ট কনসেন্ট্রেট করো। অ্যাকুমুলেশন অফ লিম্ফ লিম্ফ ইন দা লিম্পস, লোয়ার লিম্ফ এন্ড দিস ইজ আপার লিম্ফ। এখানে দেখো এটা দেয়ার ইজ সোয়েলিং অফ দা আর্মস, সোয়েলিং অফ দা লোয়ার লিম্পস, লিম্ফোইডিমা, ইট স্টার্টস ইনটু এলিফ্যান্টাইসিস, এলিফ্যান্টাইসিস দিকে কনভার্ট হচ্ছে কিন্তু। আরেকটা দেখো দা লেফট হ্যান্ড কিন্তু সোয়েলিং হয়েছে। ওকে আচ্ছা নেক্সট, তাহলে ক্রনিক সিমটম, ক্রনিক সিমটমে কিন্তু মেইনলি আমার এই ঘটনাগুলো ঘটে, লিম্ফোডিমা, হাইপার পিগমেন্টেশন, হাইপারট্রফি, হাইপার ক্যারাটোসিস, দ্যাট ইজ এ পিকচার অফ এলিফ্যান্টিয়াসিস। এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো, ক্রনিক সিমটম, শুধু ইম্পর্টেন্ট কথাটা লিখে রাখো, ক্রনিক সিমটমস। ফার্স্ট লিম্ফোডিমা, ইট মেইনলি ইনফেক্ট আপার আর লোয়ার লিম্ফ, মেইনলি হচ্ছে লোয়ার লিম্ফ কে ইনফেক্ট করে থাকে, so produces hyperpigmentation, hyperkeratosis of the lower limb which called elephantiasis. দেখো ক্লাসিক্যাল এর প্রেজেন্টেশন যেভাবে বলছি সেভাবে লিখবা, কিন্তু ক্লাসিক্যালটা পড়াতে গিয়ে তোমাদের যে টার্ম গুলো আসছে অ্যাকিউট লিম্ফেনজাইটিস অথবা ক্রনিক একটা লিম্ফিডিমা সেটাকে একটু ডিসক্রাইব করে দিলাম যাতে ইজি হয়। আর যদি কিডনিতে যদি লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয় দ্যাট ইজ ইট প্রোডিউসেস কাইলোইউরিয়া, আমি তোমাদেরকে একটা টার্ম বলছি কাইলোইউরিয়া, সো রেনাল লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন উইচ প্রোডিউসেস কাইলোইউরিয়া। এই যে কন্টিনিউয়াস হাইপার পিগমেন্টেশন, হাইপার ক্যারাটোসিস আর হাইপার থিকেনিং অফ দ্য স্কিন যে হচ্ছে, ইট প্রোডিউসেস সেকেন্ডারি ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন। একটা ক্রনিক ইনফেকশনের একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট লিখে রাখো, একটা ইম্পর্টেন্ট আন্ডারলাইন করো, secondary bacterial and fungal infection, secondary bacterial and fungal infection. Okay, do you understand? Hello ma'am. Yes ma'am. তোমরা কি আমার কথা বুঝছো? তোমাদের পিকচার দেখতেছি না, শুধু ইমতিয়াজ কে আমি দেখছি। কায়ম, এরপরে স্বর্ণা রায়, ওরা কোথায়? আমি ছবি, আমি তোমাদের এই ফেস দেখাও, ফেস না দেখালে আমি কিন্তু কথা বলতে পারি না, প্রেজেন্ট করতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। হ্যাঁ ওকে, তাহলে এটা এই ছবিটা কিন্তু তাহলে তোমরা কিন্তু অস্পিতে দেখে রাখো, এটা দিস ইজ দিস পিকচার ক্যান বি গিভেন ইন ইওর অস্পি। ওকে আরেকটা কিন্তু আমি স্লাইডে দেখেছি, থিক ব্লাড ফিল্ম উইচ শোস মাইক্রোফিলারিয়া, দিস ইজ অ্যানাদার অ্যানাদার এক্সাম কোশ্চেন ইন অস্পি। দুইটা কিন্তু কোশ্চেন দিয়েছি আমি অস্পির জন্য। ওকে আচ্ছা, নাও অকাল ফাইলারিয়াসিস,
এই সিএ এখন শেষ করব আর নেক্সট লেকচারে বাকিটা অকাল ফাইলারিস আমি কিন্তু অলরেডি বলেছি অকাল ফাইলারিস তোমাদেরকে দিতে পারে একটা কোশ্চেন অকাল ফাইলারিস শর্ট নোট আর দিতে পারে ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া অথবা দিতে পারে সাম ক্যারেক্টারিস্টিকস অফ অকাল ফাইলারিসিস যদি তোমরা অকাল ফাইলারিসিস জানো তাহলে তোমরা লটস অফ ডিফারেন্স তোমরা লিখতে পারবে বিটুইন আ ক্লাসিক্যাল ফাইলারিসিস এন্ড অকাল ফাইলারিসিস সো ইম্পর্টেন্ট এখানে আমি কিছু কথা লিখেছি দেখো অকাল ফাইলারিসিস অকাল মানে কি সে হাইড করে আছে ফার্স্ট এটা লিখো ইট ইজ কজড বাই অকাল ফাইলারিসিস কেন হচ্ছে ব্র্যাকেটে লিখো হোয়াই ইট ইজ অকার কজড বাই ইমিউন রেসপন্স এগেইনস্ট মাইক্রো ফাইলেরিয়া ইমিউন রেসপন্স এগেইনস্ট মাইক্রো ফাইলেরিয়া ওকে আচ্ছা এখন আমাদের মেজর ইম্পর্টেন্ট কথার দিকে আমি কনসেন্ট্রেট করছি দেখো খুবই একটা হাইলাইট করে লিখেছি দুইটা লাইন নো মাইক্রোফাইলেরিয়া ইন পেরিফেরাল ব্লাড ইন পেরিফেরাল ব্লাড আমরা কিন্তু লাইফ সাইকেলে তোমাদেরকে দেখিয়েছি অ্যাডাল্ট ওয়ার্মটা থাকছে লিম্ফ্যাটিক ভেসল দেন মাইক্রোফিল হোয়েন ইট প্রোডিউসেস মাইক্রোফাইলেরিয়া ইট ট্রান্সমিট ইনটু ব্লাড ভেসল কোথায় পাচ্ছ ক্যাপিলারি অফ দা ব্লাড ভেসেল তাহলে মাইক্রোফাইলারিয়া নরমালি থাকে কোথায় ক্যাপিলারি অফ দা ব্লাড ভেসেল অফ দা ডিফারেন্ট অর্গান স্পেশালি তোমার লাংস লিভার হার্ট এগুলোতে কিন্তু থাকে কিন্তু দেখো এখানে কিন্তু অকাল ফাইলারিস লিখলাম কি নো মাইক্রোফাইলারিয়া ইন পেরিফেরাল ব্লাড কথা লিখে রাখো পেরিফেরাল ব্লাড আমি পরে বুঝাবো কেন তোমরা পাও না এটা অনলি ফাউন্ড ইন কোথায় টিস্যু টিস্যুতে শুধু থাকে শুধু লিখে রাখো এই কথাটা হ্যাঁ আচ্ছা কি চেঞ্জ হবে একটা মাইক্রোফাইলের আমাকে একটা জিনিস বলো মাইক্রোফাইলের দ্যাট মিন্স দিস ইজ ওয়ান টাইপ অফ হেলমেন্টিক ইনফেকশন হেলমেন্টিক ইনফেকশন হলে তোমরা কি জানো হুইচ ব্লাড সেলস আর ইনক্রিজড ইউসিনোফিল সো মার্ক ইউসিনোফিলিয়া এই কথাটা লিখো মার্ক নিয়ার অ্যাবাউট দেখা যাচ্ছে 50,000 এর উপরে কিন্তু উঠে যায় 20,000 to 50,000 পার কিউবিক মার্ক ইউসিনোফিলিয়া সেকেন্ড এন্ড হাই হিমোগ্লোবিন ই লেভেল ইন সেরাম হেলমিন প্রোডিউসেস অ্যালার্জিক রিয়েকশন ইন অ্যালার্জিক রিয়েকশন হুইচ অ্যান্টিবডি লেভেলস আর ইনক্রিজড হুইচ অ্যান্টিবডি লেভেলস আর ইনক্রিজড ইমিউনোগ্লোবিন ই mg সেটা নরমালি থাকবে সেটা আলাদা বাট e লেভেলটা অনেক হাই থাকে সেই জন্য আমার কথা হাই ইমিউনোগ্লোবিন লেভেল ইন সেরাম এরপর লেখো থার্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিবডি এই যে হাই অ্যান্টিবডি লেভেল দ্যাট প্রোডিউসেস ইমিউন রেসপন্স টু মাইক্রোফাইলারিয়া সে অ্যান্টিবডিটা হলো সে মাইক্রোফাইলারিয়ার এগেনস্টে একটা ইমিউন রেসপন্স তৈরি করবে সো কিলস দা মাইক্রোফাইলারিয়া by ADCC pathway. Do you remember the ADCC pathway? Antibody dependent cellular cytotoxicity. এই যে তোমার ব্লাডে যে তোমার মাইক্রোফাইলিয়ার এগেনস্ট যে এত হাই অ্যান্টিবডি তৈরি হলো সে কি চুপ করে বসে থাকবে সে তো চাইবে যে মাইক্রোফাইলিয়াকে কিল করতে এটা কি আমি বললাম অ্যান্টিবডি প্রোডিউসেস ইমিউন রেসপন্স to or against microfilaria and killed it by ADCC pathway. ADCC pathway. লিখে রাখো killed it by ADCC pathway. Antibody dependent cellular cytotoxicity. যে কারণে তুমি কিন্তু peripheral blood এ কিন্তু কোনো microfilaria থাকছে না তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে classical filaria তে তুমি blood এ microfilaria কি পাবে in case of classical filaria ইন কেস অফ ক্লাসিক্যাল ফাইলারিস আমরা কিন্তু পড়েছি ইন কেস অফ ক্লাসিক্যাল ফাইলারিসিস মাইক্রোফাইলারিয়া ইজ ফাউন্ড ইন ব্লাড ব্লাডে কিন্তু পাওয়া যাবে এলিফ্যান্টাইসিস এর সময় বাট ইন কেস অফ অকাল্ট অকাল্ট মানে হাইড হাইড কেন নো মাইক্রোফাইলারিয়া ইন ফাউন্ড ইন ব্লাড কেন
no microfilary because ADCC pathway. এই কথাটাই কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে কি তৈরি করবে? একটা ধরো ইমিউন রেসপন্স তৈরি করলো, তো ইমিউন রেসপন্স ইন দা লাং, তাহলে কি তৈরি করবে? জাস্ট লাইক প্রোডিউসেস দা অ্যাজমাটিক ফিচার, কাফ উইথ ডিসনিয়া, কাফ নকচার্নাল কাফ বা প্যারাক্সিমাল কাফ নকচার্নাল কাফ উইথ ডিসনিয়া, মোস্ট আর ওয়ার্স অ্যাট নাইট। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার লিখো, অ্যাজমা লাইক সিমটমস, asthma like symptoms, worse at night. তাহলে একটা অ্যাজমা যদি তোমরা চেস্ট এক্সরে করো তাহলে দেখা দিতে পারে অ্যাবনর্মাল চেস্ট এক্সরে, এক্সরে শোয়িং দ্য ইনফিলট্রেশন অফ দ্য লাংস, ইনফিলট্রেশন অফ লাংস ট্রিটেড উইথ DEC. Patient is response to DEC. DEC meaning jano? Do you know DEC? Do you know the term DEC? Yes, ma'am. DEC meaning diethyl carbamazine. হ্যাঁ এই কথাটা শুধু লিখো, আমি কিন্তু পরের লেকচারে আরেকদিন ওটা আলাপ করবো। হ্যাঁ ডাইইথাইল কার্বামাজিন, দেখো আজকে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ালাম, একটু রিক্যাপ করি। হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে, ফার্স্ট স্লাইড দেখো, রিক্যাপ করি একটু তোমাদেরকে। প্রথমে তো আমি ডিরেক্ট কিন্তু বলবো না যে ফাইলেরিয়াসিস উইচ অর্গানিজম কজেস ফাইলেরিয়া, এভাবে যাব না। আমার যেহেতু ফাইলেরিয়াসে যাওয়ার ইচ্ছা, সো আমি একটা জিজ্ঞেস করতে পারি ক্লাসিফাই হেলমিন, তখন তোমাদেরকে সুন্দর নেমাটোড প্লাটি হেলমেন্স এটা বলতে হবে। প্লাটি হেলমেন্স মধ্যে ট্রেমাটোড সিস্টোড, তাহলে নেমাটোডের মধ্যে নেমাটোডকে ক্লাসিফাই করা। আবার আমি বলতে পারি ক্লাসিফাই নেমাটোড, অ্যাকর্ডিং টু হারবার তোমরা কিন্তু নেমাটোডকে ক্লাসিফাই করবে। আমি কিন্তু অলরেডি বলেছি, তাহলে নেমাটোডকে যখন ক্লাসিফাই করবা ইনটেস্টাইন এন্ড লিম্ফ্যাটিক্স, এভাবে দিই তো, ইনটেস্টাইন আর টিস্যু ক্লাসিফাই নেমাটোড, এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, ইনটেস্টাইন আর টিস্যু। তা আমরা যেটা পড়তেছি আজকে ফাইলেরিয়াসিস, দ্যাট ইজ এক্সাম্পল অফ টিস্যু ফাইলেরিয়াসিস। তা নেক্সট এক্সাম্পলে আমি কিন্তু চলে যাব যে আমাকে এবার নাও টেল মি classify filariasis. কি ব্যাপার, what's the problem? আচ্ছা আমি টার্ন করতে প্রবলেম হচ্ছে, বাট আমি তোমাদের সাথে বলতেছি তোমরা কিন্তু স্লাইডটা দেখে নাও। সেকেন্ড কি বলেছিলাম যে আমার সেকেন্ড স্লাইডে ছিল ইম্পর্টেন্ট যে ক্লাসিফাই ফাইলেরিয়াসিস, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ফাইলেরিয়াসিসের ক্লাসিফিকেশনের মধ্যে ছিল লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, টিস্যু ফাইলেরিয়াসিস এন্ড সেরাস ফাইলেরিয়াসিস and give example, এটা তোমাদের একটা question. Second বলতে পারি আচ্ছা filariasis, filariasis এর মধ্যে vector কি, definitive host কে, intermediate host কে, তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে infective form of filariasis, that is very important. তোমরা কিন্তু এটা খুব mistake করো, টান দিয়ে লিখে রাখো, underline করা যায়, third stage of filariform larva, that is the infective form, just underline it. ওকে তারপর নেক্সট আসো লাইফ সাইকেল গেল না, আমাদের প্যাথোজেনেস খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে লিখো ভিভিআই, তোমাদের প্যাথোজেনেসিস আমি বলছি আমাদের দুইটা টাইপ, এক ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস, কিছু এক্সাম্পল দিয়েছি। এখানে তোমাদের এমসিকিউ তে আসে লিম্ফেডিমা, এনি টাইপ অফ লিম্ফ্যানজাইটিস, লিম্ফেয়া উইচ প্রোডিউসেস এলিফ্যান্টাসিস, হাইড্রোসিলি, কাইলোইরিয়া, কাইলাস অ্যাসাইটিস, এই যে একটা লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়ে ফ্লুইড যখন অ্যাকুমুলেট হবে যে সিমটম গুলা তৈরি হবে, দ্যাট ইজ দ্যাটস আর এক্সাম্পল অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস। ওকে এই জিনিসটা মাথায় যাতে থাকে, লিম্ফ্যানজাইটিস, তারপর ইডিমা হবে, ইডিমা হয়ে যেই প্রেজেন্টেশনটা হবে দ্যাটস আর এক্সাম্পল অফ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস। তাহলে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে ওয়ার্ডস tell me the pathogenesis of classical filariasis or elephantiasis. একই দুইটা একই, কোনো ঘাবড়ানোর অরিড হওয়ানোর কোনো কারণই নাই। ওকে
আমি যেভাবে ফ্লো চার্ট দিয়েছি দ্যাটস ওয়েট তোমরা এটা লিখবা, আমি কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। তারপরে লেখো, দাঁড়াও আমার টার্ন করছে না, স্লাইড টার্ন করছে না। আচ্ছা নেক্সট যেটা বললাম অকাল্ট ফাইলারিসিস, অকাল্ট ফাইলারিসিস আমি অলরেডি মেনশন করেছি, অকাল্ট মানে হিডেন, সো কজড বাই, কেন হচ্ছে, ইমিউন রেসপন্স এগেনস্ট মাইক্রোফাইলারি, মাইক্রোফাইলারির এগেনস্টে ইমিউন রেসপন্স তৈরি হয়েছে যে কারণে তোমার এই প্রেজেন্টেশন গুলো। তাহলে গিভ সাম এক্সাম্পল অফ অকাল্ট ফাইলারিসিস, ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, দ্যাটস মেইনলি অকার্স ইন দ্য লাং, যে কারণে এটা কিন্তু অ্যাজমাটিক সিমটম প্রোডিউস করে, কিন্তু ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, ব্র্যাকেটে লিখো, প্রোডিউস অ্যাজমাটিক লাইক ফিচার, ব্র্যাকেট লিখো, অ্যাজমাটিক লাইক ফিচার। সেকেন্ড হেপাটোস্প্লিনোমেগালি, থার্ড আর্থ্রাইটিস আর গ্লোমেরুলোনেফ্রাইটিস, চারটা এক্সাম্পল দিয়েছি, তোমাদের কিন্তু এমসিকিউ তে এটা দিতে পারে, এমসিকিউ। এরপর আমি বলেছি যে কিছু ইম্পর্টেন্ট লাইন, নো মাইক্রোফাইলেরিয়া ইন পেরিফেরাল ব্লাড, কেন, তোমার যদি অ্যান্টিবডি ডিস্ট্রাকশন হয়ে যায় তুমি কেন পাবা ব্লাডে, ব্লাডে কিন্তু মাইক্রোফাইলেরিয়া পাবা না, কিন্তু সেই জন্য বলছি নো ফাইলেরিয়া ইজ ফাউন্ড ইন পেরিফেরাল ব্লাড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি এখনো জিজ্ঞেস করি, কালচে ব্লাডে আমরা কোন সেলতে বেশি পাবো, তখন বলবা কি ইউসিনোফিল কাউন্ট অনেক হাই থাকবে, মার্ট ইউসিনোফিল। আচ্ছা ব্লাডে কোন লেভেল কোন অ্যান্টিবডিটা হাই থাকবে, ইমিউনোগ্লোবিন ইটা, এটি লিখে রাখো হাই ইমিউনোগ্লোবিন ই লেভেল, ওকে। আরেকটা জিনিস লিখতে পারো, নন স্পেস এই অকাল্ট ফাইলারিসের মধ্যে নন স্পেসিফিক অ্যান্টিবডি মে বি ফাউন্ড, একটা আরেকটা লাইন লিখে রাখো, নন স্পেসিফিক অ্যান্টিবডি মে বি ফাউন্ড। আচ্ছা শোনো, আজকে আমি জাস্ট এতটুকু প্যাথোজেনেসিস পড়িয়েছি, নেক্সট ক্লাসে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড অকাল্ট ফাইলারিসিস আমি এটা আগামী ক্লাসে খুব চাট করে পড়াবো। তোমরা যদি এটা ক্লিয়ার করো তোমরা কিন্তু ডিফারেন্সটা ভালো লিখতে পারবা, সাথে ল্যাব ডায়াগনোসিস, ওকে, থ্যাংক ইউ।